বিএনপির সকল অবস্থায় বিএনপি নির্বাচনের বাইরে যেতে পারে না। নির্বাচন বয়কট করার দল বিএনপি নয়, এটা বিএনপির গঠনতন্ত্রে আছে। যারা বিএনপির ক্ষমতায় আসছে, আজকে ক্ষমতায় আছেন, তারা বিএনপির গঠনতন্ত্রকে অস্বীকার করছেন, অস্বীকার করছেন বলে আজকে আমাকে দাঁড়াতে হচ্ছে। আজকে আমি প্রতিবাদী হিসাবে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদী হিসাবে আমি এখানে দাঁড়াচ্ছি। আমার নির্বাচন অংশগ্রহণ করার একটিমাত্র কারণ যে তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ভুল। আগামী দিনে যদি কেউ বলে ভুল ছিল, আমি যেটা বলতে পারি, হ্যাঁ এই ভুলটা আমি আগেই বলেছিলাম, এই ভুলটা সময় থাকতে বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই।